করোনা সচেতনতার বার্তা দিতে বাজার বন্ধ করল প্রশাসন। ভাঙ্গুর এক নম্বর ব্লক প্রশাসন করোনা সচেতনতার বার্তা দিতে বাজার কমিটিকে সঙ্গে নিয়ে বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঘটপুকুর বাজার, গোবিন্দপুর বাজার, ভাঙ্গুর বাজার সপ্তাহে তিন দিন বন্ধ করল, আজ তার প্রথম দিন। এদিকে ভাঙ্গুর দুইয়ের বিজয়গঞ্জ বাজার খোলা, বাজার বন্ধ নিয়ে ছোট মাঝারি ব্যবসায়ীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। দাঁড়িয়ে আছি ভাঙ্গর এক নম্বর ব্লক ঘটপুকুর বাজারে। দেখতে পাচ্ছেন ভাঙ্গর থানা এবং ভাঙ্গর প্রশাসন বিডিও বাজার কমিটির উদ্যোগে তিন দিন বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ভাঙ্গর প্রশাসন এবং বিডিও সহ ভাঙ্গর বাজার কমিটি। ঘটপুকুর ভাঙ্গর বাজার কমিটির যারা কর্মকর্তারা আছে তাদের উদ্যোগে একেবারে তিন দিন বাজার বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন এবং ঘটপুকুরে আমি দাঁড়িয়ে আছি। ঘটপুকুরে দেখতে পাচ্ছেন একের পর এক দোকান বাজার সব কিছুই বন্ধ আছে। মূলত বন্ধনের বন্ধ রাখার কারণ একটাই হলো, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে করোনার এক কারণ তো মৃত্যুর সংখ্যা, সেই উদ্দেশ্যে বাজার আগে বাজার বন্ধ করে রেখেছে ভাঙ্গুর প্রশাসন সহ বিডিও এবং ভাঙ্গুর বাজার কমিটির উদ্যোগে বাজার বন্ধ করে রেখেছে। মূলত সাধারণ মানুষ কত অসুবিধার মধ্যে পড়েছে সেটা আপনাদের মাঝে আমরা শোনানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঘটপুকুর বাজারে প্রতিটা দোকান এবং সব কিছুই বন্ধ রেখেছে প্রশাসনের যে নির্দেশ জারি রেখেছে সেই নির্দেশ অনুযায়ী সব কিছু বন্ধ রেখেছে। এলাকার মানুষ তারা কতটা অসুবিধার মধ্যে পড়েছে, সাধারণ মানুষ তারা কী পরিস্থিতির মধ্যে পড়েছে আমরা সরাসরি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। ঘটপুকুর থেকে ইয়ামউদ্দিনের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। বন্ধ করার সিদ্ধান্ত সেই হিসাবে নয়, বিশেষ করে যে আমাদের এখানে যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু এখনও রাজ্যের যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেই হিসাবে ভাঙ্গুর এক ব্লকের করোনা পরিস্থিতি অতটা নিয়ন্ত্রিত হচ্ছে না। এই কারণের জন্যে ব্লকের পঞ্চায়েত সমিতি, ব্লক, থানা, আমাদের স্বাস্থ্য দপ্তর সবাই মিলে যৌথ সিদ্ধান্ত হবে, বাজার কমিটি নিয়ে আলোচনা সিদ্ধান্ত নেওয়া হলো যে যদি আমরা দু তিন দিন মতো লোক সমাগম হয় আর এরকম জায়গাগুলোকে রেস্ট্রিক্ট করতে পারি, লোকজন একদম বাইরে না বেরোয়, তাহলে হয়তো পরিস্থিতি আরও দ্রুত নিয়ন্ত্রণে আসবে, সংক্রমণটা বা কমবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মার্কেটগুলো দীর্ঘদিন ধরে বাজার চলার জন্য স্যানিটাইজ করা সম্ভব হয় না। আমরা চাইছিলাম যে তিন দিন মার্কেটটা বন্ধ করে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ভালো করে স্যানিটাইজ করে দিতে, যাতে ভবিষ্যতেও করোনা সংক্রমণটা আর না বাড়ে। এই কারণের জন্য আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত বাজার কমিটির সাথে আমরা আলোচনা করে একটা যৌথ মিটিং করে সিদ্ধান্ত নেওয়া আছে যে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এই তিন দিন আমরা শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান আমরা বন্ধ রাখবো। বিশেষ করে শুধু ওষুধের দোকানটা খোলা থাকবে, দুধ আর এই মোটর গ্যারেজ যেগুলো থাকবে যেহেতু রাস্তায় গাড়ি চলছে এইটুকুর জন্য। আমাদের ভাঙ্গুর এক ব্লকে যত বড় মার্কেট আছে সব, এবং গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া আছে পারলে ছোটো দোকানগুলো বন্ধ রাখা। যে তিন দিন আমরা কষ্ট করব করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এবং ভবিষ্যতে আরও সুরক্ষিত এবং ভালো থাকার জন্য। তিন দিন পরে আবার যেমন সরকারি নিয়ম, যেমন রাজ্য সরকারের যা নির্দেশ আছে যে সকাল 6টা থেকে 12টা সবজি বাজার, কাঁচা বাজার এবং 11টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে, সেইভাবেই চলবে। আমি দীপ্যমান মজুমদার, বিডিও ভাঙ্গুর এক। কিছু ভালো জিনিসের জন্য কিছু ত্যাগ স্বীকার তো আমাদের করতেই হবে। এই যে তিন দিনের যে লকডাউন যেটা ঢাকাকে ঘোষণা করা হয়েছে, এর পিছনে অন্যতম একটা যুক্তি হচ্ছে যে করোনার যে তৃতীয় ঢেউ সেটা আসন্ন এবং সেটা সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং সেই কারণেই প্রশাসনিক দিক থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো অহেতুক সমালোচনা না করে গঠনমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে এগুলো দেখা উচিত, ভাবা উচিত, যেহেতু এটা বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা এবং জীবনের প্রশ্নের সাথে জড়িত। নাম পরিচয়? আমার নাম নিরুপম মজুমদার, আমার বাড়ি 5 সিকিউরিটি গভর্নমেন্ট কলোনি। ধন্যবাদ। মানছি, আর আমরা চাই যে এই যে তিন দিন বন্ড ডেকেছে, ঠিক আছে, বন্ডটা খুবই ভালো হয়েছে, আমরা তাদের সমর্থন করছি, ঠিক আছে। আমরা চাই যে এই করোনা ভাইরাসটা, ঠিক আছে, আস্তে আস্তে দূরে সরে যাক, ঠিক আছে, আর আমরাও কিছুটা মেনে ধরি, দ্রুত বজায় রাখি, ঠিক আছে। এটাই আপনার নাম? আমার নাম মোরশেদ মোল্লা। দোকানদার? দোকানদার।